কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হাপাঙে 2010 বিশিনি সিমি 2024 বিশিনি বিশঙ্গ রিজাকমা ওবিসি সার্টিফিকেট ন ইলিগেল এবা কেরঙ্গ ইয়াহিনি সাকলাই জাখা কলকাতা হাইকোর্টনি ডিভিশন বেঞ্চ রায় সাকলাইমানি ইয়াগুলো 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল খালাই জাখা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল হাপাংনি অবাহাই রায়দানি কগিয়াহিনি সামান সেজামুং ফুনুকা ত্রিপুরা গ্রামীণ জেলা ওবিসি মোর্চা ফাশালক খয়েরপুর গ্রামীণ জেলা দপ্তর কাইসা প্রেস মিট ওবিসি মোর্চানি দীপক ঘোষ শাখা বোট বেঙ্গনি কগ্ন খড়গতনি ওই ওবিসি রগ্ন খিবি ওই ধ্রুব্য সংরগ্ন সে ওবিসি সার্টিফিকেট রিখা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল হাপাং বার্থা কতর হাই টংকথার বকজাগিয়া হাও অবাহাই টংকথার রগই থানচা খাইনানি সেব গ্রই ওয়েস্ট বেঙ্গলনি তৃণমূল হাপাঙ অ সামুং খাইথানি সাকন মোখাঙ্গ তিসমু শিলমাবাই বাক্সা হিনই কক শিলচাকা ওবিসি মোর্চানি অজামা দীপক ঘোষ। ঠিক আছে, সাংবাদিক সবাইকে নমস্কার। আমি সদর রোল ডিস্ট্রিক্টের ওবিসির প্রেসিডেন্ট। আজকে আমাদের সদর ডিস্ট্রিক্ট ওবিসির অফিসে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ। আজকে আমাদের প্রেস মিটিংটা বিশেষত আমরা ওবিসি শ্রেণীভুক্তির মানুষের পক্ষে থেকে আমরা কথা বলতেছি। আমাদের ওবিসি শ্রেণীভুক্তির যে আমাদের রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে 2010 থেকে 2024 পর্যন্ত এটা একটা শ্রেণীর উপশ্রেণীভুক্ত করে সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং 2010 থেকে 2024 পর্যন্ত 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট অনুমোদন করেছিল। ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটগুলিও বাতিল করেছে এবং এই সংরক্ষণটা বাতিল করেছে। আজকে যদি এটা কার্যকরী হয়ে যেত তাহলে আমাদের ওবিসির যে গরিব শ্রেণীভুক্ত মানুষ তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। যারা প্রকৃত ওবিসি সার্টিফিকেট পাবো না বা ওবিসির রিজার্ভেশন পাবো না তারা সব থেকে বঞ্চিত হইত। এগুলি কলকাতা হাইকোর্ট বিশেষভাবে গরিব মানুষের দিক নজর রেখে এগুলি বন্ধ করে দিয়েছে। তো এই জন্য আমরা পশ্চিমবঙ্গের মমতা তৃণমূল সরকারকে ধিক্কার জানাই, মমতা সরকারকে আমরা ধিক্কার জানাই। এটা নিয়েই আজকের মূলত এখন আপনার কি চান বা কেমন লাগছে যে আপনারা এই এটা এটা হওয়াতে আমাদের বিশেষ ভালো লাগেছে, ভালো লাগছে এবং ন্যায়পালিকার উপর আমাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে। ও ন্যায়পালিকা যাহা রায় দিবে তাহাই আমরা সুন্দর মাথা পাতিয়ে আনিব, এটাই আমাদের মূল গঠন। এতে কতজন ওবিসি ইয়া আর ত্রিপুরাতে উপকৃত? ত্রিপুরাতে এতে ওবিসি উপকৃত হবে প্রায় 18, ত্রিপুরাতে উপকৃত প্রায় 8 লক্ষ ওবিসি সম্প্রদায়ের লোক উপকৃত হবে।